আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাব্বির, বিডি ম্যাঙ্গো শপের পক্ষ থেকে আবার চলে এসেছি। আজকে আপনাদের দেখাবো সুপারি গাছগুলো এবং সুপারি চারা। আপনারা জানেন যে সুপারি চাষ করে অনেকে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে। আর যে সুপারি গাছগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে অনেক বড়টা সাইজ হবে, আপনার প্রায় হাইট হবে 5 ফুট প্লাস। সুপারি গাছগুলো দেখুন কি সুন্দর এবং আর কি সবুজ, যেটা আর কি দেখলে বোঝা যায় গাছের একটা কি সবুজ পাতা দেখে যে আর কি গাছের যে একটা শক্তি বা পুষ্টি যেটা বেশি বেশি আছে। আর গাছের পাতাগুলো দেখুন কি মোটামুটিটা সব সুপারি সাইজ এটা আলাদা। আর গাছগুলো কিন্তু যেগুলো দেখছেন সেগুলো কিন্তু আমাদের কাছে প্রায় 5 ফিটের সব প্লাস হবে। আর এগুলো উচ্চ ফলনশীল, এগুলো হচ্ছে ছোটোতে আপনাদের গাছে সবগুলোতে ফল আসবে। আপনাদের ছোটোর থেকে যেগুলো আর কি ভিয়েতনাম ডাব যেমন, এটা তো আর কি ছোটো ছোটোকাল থেকে ফল আসা শুরু করে, এতে আপনারা অনেকে লাভবান হবেন। তবে আর কি যেটা বলে রাখি, এই গাছের চাহিদা অনেকে বলে রাখছেন যে ভাই আপনাদের আমাকে ছবি না দেখে ভিডিওতে কিছু গাছ দেখান। এগুলো হচ্ছে আপনাদের সেই অনুরোধ রাখার কারণে আজকে আপনাদেরকে ভিডিও মাধ্যমে তুলে ধরলাম গাছগুলোকে। আপনাদেরকে একটা গাছ বের করে দেখানোর চেষ্টা করি যে একটা গাছ কতটা বড় এবং কত সুন্দরভাবে আর কি আমরা পরিচর্যা করেছি। দেখুন একটি গাছ প্রায় 5 ফিটের কাছাকাছি এই গাছটা হবে। গাছটাতে খুব সুন্দর এবং সবুজ সবুজ পাতা দেখে বোঝা যাচ্ছে গাছটা। আরও একটি গাছ বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি, এই যে আরেকটা গাছ নিয়ে আসছি আপনাদের জন্য, এটা দেখুন, এটা কিন্তু খুব একটা চমৎকার। আর আমার তো দেখছেন এটা প্রায় 5 ফিট প্লাস গাছ। আর আপনারা যারা বাণিজ্যিকভাবে এটা লাগাতে চান বা বাসার বা গেটের আশেপাশে যেটা যারা লাগাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই অবশ্যই যারা সুপারি খেতে পছন্দ করেন, পান খান, তাদের জন্য আমরা বলে রাখবো যে এই গাছগুলো আপনারা আমাদের সাথে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি। আমাদের কাছে সব ধরনের গাছ রয়েছে নার্সারি, যে কোনো গাছ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে বা আপনারা পরামর্শ দিতে পারেন। আমাদের নাম্বার দিয়ে আছে ইনবক্সে এবং হটলাইন নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন সুপারি চারা এবং এই পাশে রয়েছে মাল্টা চারা। মাল্টা চারা নিয়ে আজকে আর কথা বলবো না, সেটা সুপারি চারা নিয়ে কথা বলবো। সুপারি চারাগুলো দেখুন খুবই ভালো চারাগুলো। আর আপনারা যে আমার সাথে যারা আগ্রহী তারা সুপারি চারা নিতে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বারে দেওয়া রয়েছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন এবং সুপারি থেকে আপনারা অনেক লাভবান হতে পারবেন। এটা চাষ করে আর কি তেমন আর কি পরিচর্যার প্রয়োজন হয় না, সুপারি গাছটা জাস্ট লাগায় রাখলে আর কি খুব একটি ভালো একটি রেজাল্ট পাবেন আপনারা অবশ্যই। সবাই আমি চাইবো যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আজকে পর্যন্তই। আর আপনারা যারা যারা সুপারি চারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত সবাই।